আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে ট্যাক্সিটিতে। ব্যাংক এশিয়া লিমিটেডের অ্যাকাউন্ট হোল্ডার যারা আছেন, হোক সেটা ব্রাঞ্চের অ্যাকাউন্ট কিংবা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট, যারা স্মার্ট অ্যাপ ব্যবহার করেন, ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে ফান্ড ট্রান্সফার করেন, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন সেবা নিয়ে থাকেন, ক্রেডিট কার্ড সংক্রান্ত সেবা নিয়ে থাকেন, মোবাইল রিচার্জ করে থাকেন, এই অ্যাপে চমৎকার একটি আপডেট আনা হয়েছে সাম্প্রতিক সময়ে। এবং সাধারণ কোনো আপডেট নয়, বরং এই অ্যাপের যে ইউআই ডিজাইন আছে সম্পূর্ণরূপে ইউআই ডিজাইন চেঞ্জ করা হয়েছে, অনেক অনেক ফিচার অ্যাড করা হয়েছে, দেখতে একদম নতুন মনে হচ্ছে। তো নতুন এই আপডেটকৃত অ্যাপের রিভিউ নিয়ে, সংক্ষিপ্ত রিভিউ নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে চলুন, চলে যাচ্ছি অ্যাপের মধ্যে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি ব্যাংকের সে স্মার্ট অ্যাপে চলে আসছি। আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, তারপরে অ্যাপটা সার্চ করে বের করে আপডেট করে নেবেন, অথবা আপডেটের যে অপশন থাকে ওখানে এটা পেয়ে যাবেন, আপডেট অ্যাভেলেবেল থাকবে। দেখতে পাচ্ছেন চমৎকার একটি আপডেট নিয়ে আসছে, সম্পূর্ণ ইউআই ডিজাইন চেঞ্জ করা হয়েছে। অনেকের অনেক ধরনের মন্তব্য থাকতে পারে, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো নাও লাগতে পারে, তারপরে এটা যার যার ব্যক্তিগত বিষয়, যেহেতু ব্যাংক এইভাবে এটা নিয়ে আসছে। তো যাই হোক, প্রথমে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল পিকচার আছে, ছবি আছে আমার, তারপর ওয়েলকাম আমার নাম আছে, ডানে একটা নোটিফিকেশান আইকন আছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের নোটিফিকেশান দেবে এখানে। তারপর ট্যাব ফর ব্যালেন্সে ক্লিক করলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন, অল অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করলে আপনার যে আরও যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলো দেখতে পারবেন, তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখতে পারবেন। নিচে আছে প্রথম অপশন হচ্ছে ট্রান্সফার, ট্রান্সফারে ক্লিক করে আপনি নিজ ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, আদার ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, আর ট্রান্সফার ফ্রম ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডে টাকা পাঠাতে পারবেন, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন অর্থাৎ শিডিউল অনুযায়ী আপনারা টাকা পাঠাতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা অন্য কোনো ব্যাঙ্কে। তারপর ফান্ড ট্রান্সফার হিস্ট্রি, এখানে এসে আপনি হিস্ট্রি দেখতে পারবেন, আমি সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিচ্ছি। তারপর ইউটিলিটি, এখানে আসার পর ইলেকট্রিসিটি বিল পেমেন্ট আছে, ওয়াটার বিল পেমেন্ট, তারপর বিল রিপোর্ট অর্থাৎ বিলগুলো দিতে পারবেন। তারপর আছে মোবাইল রিচার্জ, এখানে ক্লিক করে মোবাইল রিচার্জ করতে পারবেন, বাংলাদেশের যে কোনো অপারেটরে ইনস্ট্যান্ট রিচার্জ হয়ে যায়। তারপর এখানে একটা MFS অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এখানে বিকাশ, নগদ, রকেট এর লোগো আছে। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি MFS ট্রান্সফার অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ট্রান্সফার, আর একটা হচ্ছে ট্রানজ্যাকশন হিস্ট্রি। তো MFS ট্রান্সফারে ক্লিক করার পরে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে শুধু বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাচ্ছিল, অন্য যে রকেট এবং নগদ হয়তো খুব শীঘ্রই অ্যাড হবে। তারপর পেওনিয়ার আছে এখানে, পেওনিয়ার আসার পর ফরেন কারেন্সি অ্যাকাউন্ট নট ফান্ড দেখতে পাচ্ছি, যে অ্যাটেনশন এখানে ফরেন কারেন্সি কোনো অ্যাকাউন্ট এখানে রেজিস্ট্রেশন করা নেই আমার, এটা রেজিস্ট্রেশন করে নিতে হবে, যারা ইউজ করি আমরা তারা জানি। তারপর কার্ড সার্ভিস, এখানে হচ্ছে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করা যাবে, কার্ড ম্যানেজমেন্ট আছে, কার্ড ম্যানেজমেন্টে এখানে আপনার কার্ড অ্যাড করে নিতে হবে আগে। তারপর ক্রেডিট কার্ড রেজিস্ট্রেশন, এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন ক্রেডিট কার্ড, ভিসা বা মাস্টার কার্ড যে ব্র্যান্ডেরই হোক। তারপর ক্রেডিট কার্ড স্টেটমেন্ট এখানে দেখতে পারবেন অ্যাপের মধ্যেই। তারপর আছে অ্যাকাউন্ট সার্ভিস, এখানে ক্লিক করে আপনার চেকবুক রিকোয়েস্ট করতে পারবেন, এখান থেকে চেকের পাতা স্টক করতে পারবেন, পজিটিভ পে সিস্টেম আছে, চেক স্ট্যাটাস দেখতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, প্রাইমারি অ্যাকাউন্ট সেট করতে পারবেন যদি একাধিক অ্যাকাউন্ট থাকে। তারপর রেজিস্টার টাচ আইডি, আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটা রেজিস্ট্রেশন করে নিলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লগ ইন করতে পারবেন। তারপর আছে ইন্স্যুরেন্স পে, এটা হচ্ছে এটা দেখানোর আলাদা কোনো প্রয়োজন বোধ করছে না। তারপর আছে গভর্নমেন্ট ফি, টিউশন ফি, ই-কমার্স, ই-কমার্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে খুব শীঘ্রই এটা আসছে, কাজ চলছে হয়তো। তারপর কন্ট্যাক্ট সেন্টার, নিচে কিউআর কোডের একটা অপশন আছে একদম মাঝখানে, কিউআর পে, কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করা যাবে, বাংলা কিউআর এটা যুক্ত হয়েছে যারা জানেন, এখানে নতুন করে সম্পূর্ণভাবে বলার প্রয়োজন বোধ করছি না, অনেকে জানেন। তারপর নিচে হোম আছে, স্টেটমেন্ট আছে, কিউআর পে আছে, বেনিফিশিয়ারি আছে অর্থাৎ যে অ্যাকাউন্টগুলোতে টাকা পাঠাবেন আগে আমরা জানি যে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়। তারপর মেনু আছে, মেনুতে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আছে এখানে, নোটিফিকেশান সার্ভিস, কারেন্সি রেট, প্রোডাক্টস, তারপর EMI ক্যালকুলেটর, নিউজ অ্যান্ড ইভেন্ট, অ্যাবাউট ইউজ, অনেকগুলো আছে, ট্রানজ্যাকশন লিমিট, ব্রাঞ্চ লোকেশন, ATM লোকেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন, ল্যাঙ্গুয়েজ সেটিংস, কন্ট্যাক্ট এবং লগ আউট, বাংলাও করা যাবে, বাংলা ভার্সনে এটা ব্যবহার করতে পারবেন। তো তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিও থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।